সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ফ্রিলান্সার মান্নান গত পর্বে আমরা জেনেছিলাম অ্যাব্রিভিয়েশন ট্যাগ এবং লিঙ্ক ট্যাগ সম্পর্কে আজকের পর্বে আমরা জানব আইএমজি ট্যাগ হাইট অ্যান্ড উইথ অ্যাট্রিবিউট অ্যান্ড ইমেজ লিঙ্ক সম্পর্কে তো দেরি না করে আজকের পর্বে আসুন আমরা শুরু করি টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের সাথে আরো দু একটি কথা বলে নিতে চাই সেটি হচ্ছে যে আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং আমার আগের টিউটোরিয়ালগুলো যারা এখনো দেখেননি তারা অবশ্যই সেই টিউটোরিয়ালগুলো দেখে দেন আজকের পর্বটি শুরু করবেন তাহলে আপনারা অনেক ভালো বুঝতে পারবেন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন তাহলে আগের টিউটোরিয়ালগুলো আমি পাবো কিভাবে তাই না আমি সেই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আমার এই জন্য আপনাকে কি করতে হবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ফ্রিল্যান্সার সেই চ্যানেলটি আপনি এখান থেকে সার্চ করে নিয়ে আসবেন নিয়ে এসে দেন এই যে হোম ভিডিওস প্লে লিস্ট এখান থেকে প্লে লিস্ট সিলেক্ট করবেন প্লে লিস্ট সিলেক্ট করার পর দেখুন যে এখানে এই যে সাতটা ভিডিও রয়েছে এসটিম এল এন্ড সিএসএস টিউটোরিয়াল বাংলা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এ যে এখান থেকে এক নাম্বার থেকে শুরু হবে টিউটোরিয়াল গুলো ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এভাবে আপনি এখান থেকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল এর প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হোক আজকের পর্ব শুরু করছি তো প্রথমেই আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে ইমেজ ট্যাগ বা আইএমজি ট্যাগ ঠিক আছে তো ইমেজ ট্যাগ ইমেজ কে মূলত এইচটিএমএল এ আইএমজি ট্যাগ দ্বারা প্রকাশ করা হয় তার আগে কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমরা তো এস এর আগে বিভিন্ন টেক্সট নিয়ে আলোচনা করেছি টেক্সটের ফরমেটিং নিয়ে আলোচনা করেছি তো আজকের পর্বে আমি ইমেজ নিয়ে আলোচনা করব। কিন্তু ইমেজ কিন্তু আমরা ওই টেক্সটের মতো এখানে লিখে লিখে ব্রাউজারে শো করাতে পারি না তাই না তো এগুলো আসলে আমরা কিভাবে আনতে পারি তো আসুন শুরু করি দেখি আমরা ইমেজের যে ট্যাগটি রয়েছে সেই ট্যাগটির নাম হচ্ছে আইএমজি ট্যাগ হুম এটা একটা সিঙ্গেল ট্যাগ এই ট্যাগটি আপনি চাইলে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে পারেন অথবা চাইলে ক্লোজ নাও করতে পারেন ঠিক আছে যদি আপনি ক্লোজ করেন তাও আপনার ব্রাউজারের রেজাল্টটা শো করবে অথবা যদি আপনি ক্লোজ করে দেন তাহলেও শো করবে এতে কোনো সমস্যা হবে না তবে অবশ্যই এই ফরওয়ার্ড স্ল্যাশটি ইউজ করা ভালো তো যাই হোক আমি এটা ছাড়াই আপাতত আপনাদেরকে দেখাচ্ছি তো ইমেজ আপনি এখানে আই ট্যাগটি লিখলেন কিন্তু ট্যাগ লিখলেই তো ইমেজ চলে আসবে না আপনি কোন ইমেজটি ব্রাউজারে শো করাতে চান সেটি তো আপনাকে এখানে বলে বলে দিতে হবে তাই না তো সেটি বলবেন কিভাবে সেটি বলার জন্য আপনাকে একটি অ্যাট্রিবিউট লিখতে হবে সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে এস আর সি সোর্স অর্থাৎ যে সোর্স থেকে আপনি ইমেজটা এখানে লোড করাবেন দেন ইকুয়াল টু সাইন এবং ডাবল কোটেশন দিয়ে দেন এখন আপনি যে ইমেজটি এখানে শো করাবেন সেই সোর্সটা আপনাকে খুঁজে বের করতে হবে বা সেই আপনাকে খুঁজে বের করতে হবে সেটা বের করার জন্য এই যে দেখুন ইন্ডেক্স ডট এস টি এম এল এর ভিতরে এর পাশেই রয়েছে দেখুন এই যে ফ্লাওয়ার ডট জেপিজি একটি ইমেজ এবং এর পাশে আমি আপনাদেরকে দুইটি ভাবে দুইভাবে দেখাবো এই জন্য দুইভাবে ইমেজ রেখেছি একটি হচ্ছে ইন্ডেক্স ডট এস এর সাথে আরেকটি হচ্ছে একটি ফোল্ডারের ভিতরে ঠিক আছে আমরা যদি ফোল্ডারের ভিতরে যাই দেখুন এই যে এইখানে একটি ইমেজ আমি রেখেছি তো এই মুহূর্তে আমি এই ইমেজটি আপনাদেরকে লোড করে দেখাই তো লোড করার জন্য আমি কি করব এখান থেকে এই যে ফ্লাওয়ার ডট যে পেজি এটা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি কপি করে নিয়ে দেন আমি এস টি এর যে সোর্স রয়েছে এই সোর্সে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম পেস্ট করে দেন এই মুহূর্তে যদি আমি কন্ট্রোল এস চেপে ব্রাউজারে এই ইমেজটি দেখি যে শো হচ্ছে কিনা দেখুন এই যে অনেক বড় একটা ইমেজ এখানে শো হচ্ছে শো হয়েছে বা আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজটা এত বড় তাই না তো আমি আরো একটা ইমেজ নিয়ে এসে দেন বলি ইমেজটা সম্পর্কে আমরা যদি এখানে কন্ট্রোল ডি চেপে এখানে ইমেজের আরও একটি ট্যাগ নিয়ে নিই ট্যাগ নিয়ে দেন এখানে সোর্সের ভিতরে আমরা এখন দেখে নেব যে ওই ইমেজটার পাথ এই যে এটা হচ্ছে ট্যাগের ভিতরে ইন্ডেক্স এর ভিতরে হ্যাঁ এই ফ্লাওয়ার ওয়ান ডট পিএনজি একটা ইমেজ আপনারা চাইলে এখানে জেপিজি ইমেজও শো করাতে পারেন অথবা পিএনজি ইমেজও শো করাতে পারেন আমি দুটি ফর্মেট আপনাদেরকে দেখাচ্ছি এটা কন্ট্রোল সি চেপে আমি কপি করে নিচ্ছি কপি করে নিচ্ছি এই জন্য যাতে কোনো একটি লেটার বা কোনো একটি অক্ষর যদি ভুল যাতে না ভুল হয় ঠিক আছে কারণ একটি অক্ষর যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ইমেজটা শো করবে না তো আমি এই যে এখানে এটা কেটে দিয়ে দেন কন্ট্রোল চেপে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন এখানে কিন্তু জাস্ট ইমেজ মানে ফ্লাওয়ার ডট জেপিজি আমি লিখে দিয়েছি আর ইমেজটা শো হয়েছে এখন যদি আমি ফ্লাওয়ার ওয়ান ডট জেপিএনজি শুধু এইটুকু লিখলে কিন্তু ইমেজটা শো হবে না এর জন্য কি করতে হবে আমাদেরকে যে আইএমজি ফাইল রয়েছে এই আই এম ফাইলটাকে এখানে আমাদেরকে পাতটাকে দেখিয়ে দিতে হবে যে এটা আইএমজি ফাইল মানে ফোল্ডারের ভিতরে এই ফ্লাওয়ার ওয়ান ডট পিএনজি ইমেজটা রয়েছে তাহলে এটা শো করবে এখন যদি কন্ট্রোল এস চাপি এবং পেজটাকে রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট্ট একটা ইমেজ এর পাশে চলে আসছে তাহলে এখন কথা হচ্ছে আমি তো দুটি ইমেজ আনলাম একটা ছোট একটা বড় কেন কারণ হচ্ছে যে কম্পিউটারে এই মুহূর্তে এই সাইজের ইমেজ এই বড় সাইজের ইমেজটা রয়েছে এবং এই ছোট সাইজের ইমেজটা রয়েছে অর্থাৎ এখানে যে সাইজের ইমেজ আছে ঠিক একই সাইজের ইমেজ শো করবে তো এই ধরনের মানে এত বড় সাইজের ইমেজ হলে তো দেখা গেছে যে মানে এটা সুন্দর লাগতেছে না এবং এত ছোট সাইজের ইমেজ ঠিক আছে এত ছোট সাইজের ইমেজও কিন্তু সুন্দর লাগতেছে না বা হয়তো আপনার ইমেজের সাইজটা একটু ছোট করতে হতে পারে অথবা আর একটু বড় করতে হতে পারে হুম তো এই কাজগুলো আপনি কিভাবে করবেন এই কাজগুলো করার জন্য আপনাকে এখানে হাইট এবং উইথ দুটি অ্যাট্রিবিউট লিখে এটা করতে হবে এটা সিএসএস দ্বারা করা যায় তবে সিএসএস এর আরো এক মানে সিএসএস এর প্রপার্টি ইউজ করেও করা যায় কিন্তু আমরা এখানে যেহেতু এসটিএমএল পার্টে আছি তাহলে আমি এসটিএমএল এর দুটি প্রপার্টি লিখে ইমেজের সাইজ ছোট বড় করে আপনাদেরকে দেখাবো তো সেটি করার জন্য আমি এখন এখানে একটি প্রপার্টি লিখছি প্রপার্টিটি লিখে দেন এখানে টু ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে যদি এই মুহূর্তে আমি লিখে দিই যে টু হান্ড্রেড ফিফটি এখানে পি এক্স লিখে পিকজেলটা লিখতে হবে না সিএসএস এ লিখতে হয় কিন্তু এখানে আমি যদি টু হান্ড্রেড ফিফটি লিখে দিই দেন কন্ট্রোল এস চেপে আমি রেজাল্টটা দেখাই আপনাদেরকে দেখুন ইমেজটি কিন্তু টু হান্ড্রেড ফিফটি পিক্সেলের একটা উইডতে চলে আসছে ঠিক আছে এরপরে আপনি যদি ইমেজের হাইটটাকে বাড়াতে বা কমাতে চান তাহলে কি করবেন এখানে একটা স্পেস দিয়ে দেন এখানে লিখবেন এইচ আই জি এস টি হাইট হাইট লিখে ইকুয়াল টু সাইন এবং ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে যদি আপনি ইমেজের সাইজটাকে দুশো পঞ্চাশ পিক্সেল করে দেন দুশো পঞ্চাশ পিক্সেল করে দেন এবং সেভ করেন কন্ট্রোল এস চেপে দেন ব্রাউজারে রিলোড করেন দেখুন এই যে টু হান্ড্রেড ফিফটি পিক্সেল উইথ এবং টু হান্ড্রেড ফিফটি পিক্সেল হাইট এটা কিন্তু হয়ে গেছে তাহলে আপনি ইমেজকে এখানে কিভাবে সুন্দরভাবে হাইট এবং উইথ দিয়ে ইমেজটাকে আপনি আপনার মনের মতো একটা সাইজে নিয়ে আসতে পারেন সেটা কিন্তু আমি এই মুহূর্তে দেখালাম আচ্ছা এই ছোট্ট ইমেজটা যদি আপনি আরও ছোট করতে চান অথবা আরেকটু বড় করতে চান তাহলে আপনি কি করবেন সেম ফর্মুলা ঠিক আছে আপনি কি করবেন এখানে উইথ লিখবেন ডি টি এইচ উইথ হচ্ছে ধরুন একশো পঞ্চাশ পিক্সেল এবং হাইট হচ্ছে সেম ওয়েতে একশো পঞ্চাশ পিক্সেল লিখে দেন কন্ট্রোল অ্যাস চেপে যদি এই মুহূর্তে আপনি সেভ করেন এবং ফাইলটাকে রিলোড করেন দেখুন এই যে এটা কিন্তু আগের চেয়ে একটু বড় হয়ে গেছে আগে ছিল একশো পিক্সেল একশো পিক্সেল এখন হচ্ছে একশো পঞ্চাশ পিক্সেল একশো পঞ্চাশ পিক্সেল ঠিক আছে তো যাই হোক আজকে টিউটোরিয়াল আমি আর দীর্ঘায়িত করবো না আশা করি আপনারা কিভাবে ইমেজ নিয়ে আসবেন সেই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং ইমেজকে কিভাবে ছোট বড় করতে পারবেন সেই বিষয়গুলো সুন্দরভাবে শিখতে পেরেছেন অবশ্যই বাসায় ভালোভাবে বিষয়গুলো প্র্যাকটিস করবেন এবং আয়ত্ত করে ফেলবেন তো আর দেরি করছি না আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে